आं सालनि सिमि सालथामरमै हाफांनि फारसिंदि लकडाउन साखलाइजागमा बाय हाथियो गोबां लुगुरकनो मानिखोनि बायना फायमानि नुंजाखा फिया खरक जाना फाना ससियेल डिस्टेन्स खाय तंमानि नुंजालिया हाथियो फायनि लुगुरकनो सालजो साल केबें मंगुरि के हास्थेव लुगुर करोना बेमार बाय चपरब जागै तंमानि लांमा आरिबै तंमानि थाय थाय लुगुर बेमार बाय चपरब जागै तंमानि ते थांनाय सालकिसा सिगांबु बगराखर आगुलिनि लेगजमनि हाथियो खरकसा बानिया खायनि करोना बेमार चपरब जागमा बाय हाथि मोथागै सेन्टेस खायि साफसुथ्रा खालायजागमानि कक्टमारक लुगुर काहामकै सायमानि तंगुब लुगु गुदुन थायरग बेमार बाय काटिवै तंनानि बागै ताबुग लुगुरक न साखन हजाखाय तंमानि नुगजाग्याखु শ্যামাবন্ত বাবু, বিগত দিনে বাজারের অবস্থা কি ছিল, আজকে কি অবস্থায় আছে, এবং এই যে বেশি গ্যাদারিং, তাতে কি মনে হয় না যে এটা আরো স্প্রেড হবে বলে আপনার ধারণা? কি মনে হয়, তাতে প্রশাসনিক লোক থাকা দরকার না? সেই ভিড়টা তো অন্য দিনের তুলনায় প্রায় ডাবল। কেন? ঘোষণা, অ্যাডভান্স ঘোষণা, এবং সেই ঘোষণার পরিপ্রেক্ষিতে মানুষ সাবধানতা অবলম্বন, মানে লকডাউন যদি আবার পরবর্তীভাবে বাড়ে বা হয়, এই সাবধানতা মানুষ একটা স্টক করার প্রবণতা, এই হচ্ছে মেইন। আর লকডাউন দেওয়াটা কতটুকু প্রয়োজন বলে? লকডাউন দেওয়াটা কতটুকু প্রয়োজন হতো, এটা সরকারি ব্যবস্থা ব্যাপার, সেটা সরকারিভাবে যে রিপোর্ট আছে সেই রিপোর্টের উপর ভিত্তি করে তারা লকডাউন দিচ্ছে। সেই লকডাউনের প্রয়োজনীয়তা বা সেটা উপলব্ধি করার মতো, মানে কমেন্ট করার মতো আমার এখতিয়ারের বাইরে। কতদিন তো তোমার বাজার খুব খারাপ হয়েছিল, কোনো ক্রমে চলে ফিরে গেছে। আজকে তো কিছু লোক হয়েছে, আগামীকাল লকডাউন আছে, সেই জন্য কিছু লোক বাইরেছে, কিছু বৃষ্টি রয়েছে, মোটামুটি বৃষ্টি আছে, এটা মেনটেন কোনো রকম হচ্ছে না। প্রশাসন তো অবশ্যই দরকার, যখন আসলো না তখন প্রশাসন আসলো, যখন আছে তখন প্রশাসন নেই। এই যে আজকে যে অবস্থা দেখাচ্ছে, এত লোকের সমাগম যদি হয় তাহলে তো মারাত্মক ব্যাপার। হ্যাঁ, এটা কন্ট্রোল করা দরকার। আর কাজে আর যে লকডাউন যে কয়েকদিন দেবে সেটা সম্পূর্ণ দরকার দরকার। আমাদের একটু অসুবিধা ঠিকই, কিন্তু ভীষণভাবে দরকার আমি মনে করি। প্রশাসনের লোক থাকা দরকার, এই কন্ট্রোল না করলে তো আরও বাড়বে, খবরদারি দরকার আছে। কিন্তু আজকে লোকের সমাগম একটু বেশি আর কি, অন্য দিনের তুলনায় আজকে লোক সমাগম বেশি, লোক সমাগমটা একটু ইয়ে আর কি। আজকে বাজারে তো ভিড়, মানে রাজ্য সরকারে 3 দিনের লকডাউন দিচ্ছে, তারপর এই জন্য কাস্টমার একটু বাড়িছে বাজারে, এই জন্য একটু ভিড়। আগামী দিন আমরা বন্ধই রাখব দোকান, আগামী যার সরকার রাজ্য সরকার যে নির্দেশ দিয়েছে নির্দেশ মতো আমরা মাইনাস করব। সকাল থেকে বাজারে ভিড়, আগামী দিন যে লকডাউন থাকবো ওই জন্য একটু ভিড় যাইতেছে। সবজির চাহিদা আছে, সবজি আমদানি আছে, মোটামুটি রেট আছে আর কি। রেট বেশি না, স্বাভাবিক রেট, মানে রেট স্বাভাবিকই আছে, রেট বেশি না সবজি। 3 দিনের লকডাউন দেওয়ার কারণে সবাই একটু বাজার করতে সবাই বেরিয়েছে, বাজার নিয়ে না ভা একটা পরিস্থিতি, সবাই মানে বাজারটা নিয়ে স্টক করণের চিন্তা করতেছে। সিদ্ধান্ত করা হয়েছে আপনার দোকান, আমরা ব্রয়লারে যতটা আছে পাটা ব্রয়লার মিললা কমাইয়া শিফটিং করা হইব, না আমার একদিন করবো আরেকজনের, এইভাবে 2-3টা দোকান মিলে যেভাবে ভিড়ভাড়টা কম হয় এইভাবে চিন্তা ভাবনা করে কমিটি সিদ্ধান্ত নিব, সিদ্ধান্ত করে কাজ হইব, দোকান খোলা হইব। একই রেট, রেট কোনো বাড়া নিয়েছে না, কারণ এইভাবে বাড়াইলে সবাই মিলে মানুষের কাছে এমনি পয়সা নাই, কীভাবে খাইতো, গরিব সবাই খাইতে পারতো না। এই হলো ব্যাপার, যেইভাবে বার্তা আছে এইভাবে রাজ্য সরকার যেটা নিচ্ছে এটা আমরা আমাদের ভালো লাগি নিচ্ছে, এটাই আমরা মাইন চলতে হইব না। আজকে মিটিং হইব 12টার পরে, এরপর সিদ্ধান্ত করা হইব, সিদ্ধান্ত করেই যেই যে দোকান রে কয়া কমিটি পারমিশন দেয় এই দোকান খোলা হইব, কমিটির সিদ্ধান্ত স্যার এক কথা বলতাম। ধন্যবাদ। হাস্তেও শালব্রম লুকুর বেমার বে কলব জাগে তংমানি ন মঠাকনানি বাগে লকডাউন বেলানো নাঙ্কগো তে হাতিও সোশ্যাল ডিস্টেন্স খাই তনিনানি বাগে হাতিও বানিয়া খানে এবাব হালনক ফিয়কনানি রাইডার রকব সুনামজাকা বাজার কমিটি নি ফাজিংতে হিনি শাকা বাজার কমিটি নি তাংফাং। প্রথমে এই লকডাউন সিদ্ধান্ত নেওয়ার ফলে করোনা ভাইরাসের যে বিষয়টা এটাকে অনেকটাই প্রশমিত করবে, এবং এটা একটা খুব ভালো সিদ্ধান্ত সরকার নিছে, তার জন্য বর্তমান দস্তর বাজারের পক্ষ থেকে
এই ত্রিপুরা সরকারকে ধন্যবাদ জানাচ্ছি। পাশাপাশি এসেন্সিয়াল গুডসগুলি খোলা থাকবে সরকার ঘোষণা করেছেন। তারপরও আমরা লক্ষ্য করছি যে এই বার্তাটা সাধারণ ক্রেতা সাধারণের কাছে গিয়ে পড়ছে কি না, কারণ আজকে বাজারের যে ক্রেতা সাধারণের ভিড় এটা চোখে পড়ার মতন। এবং সরকারের যে সিদ্ধান্ত মাস্ক এবং সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করে চলা এটা লঙ্ঘন করা হইতেছে। আমরা সমিতির পক্ষ থেকে বারবার চেষ্টা করার হলেও এটাকে আমরা প্রতিহত করতে পারতেছি না। সাধারণ মানুষের সচেতনতা আসতে হবে এবং ব্যবসায়ীদেরকেও বেঁচে থাকতে হবে, তার জন্য সোশ্যাল ডিস্টেন্স অত্যন্ত প্রয়োজন। এবং আমি সমস্ত ক্রেতা সাধারণের কাছে বর্তমানের পক্ষ থেকে অনুরোধ করব যে যেহেতু সরকার এখানে ঘোষণা করছেন যে এসেন্সিয়াল গুডসগুলি খোলা থাকবে, অতএব আপনাদের কোনো যোগানের কোনো আমাদের ঘাটতি নাই এবং আপনারাও মাল পাইবেন। আপনারা যথাসময়ে সেটা আপনাদের চাহিদা মতো জিনিস ক্রয় করতে পারবেন, অযথা ভিড় করবেন না। আর এই ভিড়কে কেন্দ্র করে ব্যবসায়ীরা কিছু কিছু ব্যবসায়ীরও মুনাফা লোটার চেষ্টা করে, এই সুযোগটা আপনারা ব্যবসায়ীদেরকে দেবেন না। এটা বর্তমান অভ্যস্ত বাজারের পক্ষ থেকে সমস্ত ব্যবসায়ী ক্রেতা সাধারণের কাছে বিনীতভাবে অনুরোধ করছি। আগামীকাল থেকে আপনারা কীভাবে দোকান খুলবেন সেই জায়গার মধ্যে সরকারের সমস্ত ইনস্ট্রাকশন মেনে চলব এবং যে কথাটা কালকে সরকার ঘোষণা করেছেন যে 1/3 দোকান খোলা থাকবে। আমরা এখন প্রায় 10:30 বাজে, 12টার সময় আমরা মিটিংয়ে বসছি, বসে আমরা সিদ্ধান্ত নেব কে কে খোলা থাকবে কে কে বন্ধ রাখবে। এবং সোশ্যাল ডিস্টেন্স যাতে পরিপূর্ণভাবে আমরা রক্ষা করতে পারি সেদিকে আমরা সচেষ্ট থাকব। কীভাবে দোকান খোলার সিদ্ধান্ত রাখবেন আপনারা? আমরা 1/3 দোকান খোলা। এতে তো বিভিন্ন দোকান রয়েছে বা মুদির দোকান রয়েছে, মুদির দোকানও 1/3 খোলা থাকবে, সবজি ব্যবসায়ীরাও তার 1/3 থাকবে, মৎস্য ব্যবসায়ীরাও 1/3 থাকবে। একটা দোকান 3 দিন খোলা রাখবেন না একদিন একজন খোলা রাখবেন? আজকে যদি 10টা দোকান খোলা থাকে তো এই দোকানটা কালকে বন্ধ থাকবে, আর অন্য ওরা আবার 10টা দোকান খোলা। আপনার পরিচয়টা? আমি বর্তমান অভ্যস্ত বাজার কেন্দ্রীয় কমিটির সম্পাদক, আমার নাম সঞ্জীব দাশগুপ্ত।